হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটা নতুন খাওয়ার ভিডিও নিয়ে। তো আজকে অনেক কিছু আছে মেনুতে, আর চ্যালেঞ্জ করবো। আজকে আমাদের সাথে আরেকজন নতুন সদস্য রয়েছে, হ্যালো, আমাদের বোন হয়। তো খাওয়ার মেনুগুলো পরপর আমরা দেখিয়ে দিচ্ছি। ভাত, এখানে রাইস নিয়েছি, সবার সেম। আর এখানে হচ্ছে কচু বাটা রয়েছে, সবার সেম রয়েছে, সবার এক রয়েছে। এখানে উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করা রয়েছে, মানে শুক্তো টাইপের, মানে তিতো ঝোল। আচ্ছা, এখানে মাটন রয়েছে ঘরোয়া পদ্ধতিতে করা, পাতলা ঝোল। এখানে মাছের টক, মোরলা মাছের টক, আর টমেটোর চাটনি। আচ্ছা, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আর জল রয়েছে। তো এটা আমরা চ্যালেঞ্জ করব আজকে, ঠিক আছে? তিনজন আছে, তো মানে ইডিং শো করতাম, ভাবছিলাম প্রথমে ইডিং শো করবো, কিন্তু ইডিং শো করতে গেলে টাইম চলে যাবে, কারণ এতগুলো পর তো জন্য একটু চ্যালেঞ্জ করবো। নর্মালি খাবে সবাই, পানিশমেন্টটা লাস্টে বলবো। পানিশমেন্ট তো থাকাটা দরকার, যেহেতু আমরা চ্যালেঞ্জ করছি, তো পানিশমেন্টটা লাস্টে বলবো। বেশি কথা বাড়াবো না, কেন দুপুরবেলাতে শুরু করছি, মেয়ে ঘুমাচ্ছে, উঠে যেতে পারে যে কোনো সময়। তো আমরা 1-2 দাঁড়া। আচ্ছা, 1 মিনিট, নুন নেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তো খাওয়া স্টার্ট করছি। 3-2-1 স্টার্ট। প্রথমে কচু বাটাটা দিয়ে খাচ্ছি। ঝালঝালি করেছে মিক্সিতে বাটা, সবাই তাহলে মাটন দিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম। দেখা যাক, হ্যাঁ
আমরা যখনই ভিডিও করি যতই আমরা ভাবি কিন্তু 5000 মানে কি আর চালু হয়ে যায় হাটটা আমারই কারণ আমি ভাতটা খেতে পারবো না সত্যি করে খেতে নেবি তো সব যারা ছিল তেমন আমি হেরে গেছি পাচ্ছি না ভাতটা খেতে আর অল্পই মানে একটু বেশি করে গেছিল তারপর অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য টকটা খেলাম যদি খেতে পারি তো পারবো না জলটা শেষ হয়ে গেছে ঝাল লেগেছিল তো আমি ভাতটা খেতে পারলাম না আমি হেরে গেছি ওরা বেরিয়ে গেছে ও প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে পানিশমেন্টটা নিয়ে আমরা আসছি এখানে একটু গুছিয়ে নিই পানিশমেন্ট নিয়ে চলে এসেছি পানিশমেন্ট আজকে একটু অন্যরকম
দিদি চোখ বেঁধে দেওয়া হবে। এখানে আটার গুঁড়ো রাখা রয়েছে, ঠিক আছে? এই যে গুঁড়ো আটা রাখা রয়েছে, এত বড় থালায় কেন আটাটা নিয়েছে এটা ভাবছো? এত বড় থালা ঠিক করেছে, একটা কোণে আটাটা থাকবে, চোখটা বাঁধার পর থালাটা ঘুরিয়ে রাখবে ওরা। কোথায় আটা আছে আমি জানো? দিদিকে জিভ চোখ বন্ধ অবস্থায় জিভ দিয়ে আটা তিনবার নিতে হবে। এবার খুঁজে খুঁজে নেবে আটাটা, আমরা ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দেবো। তো স্টার্ট করা যাক, চলো মাংস খেয়ে এবার আটা খাও। ডবল ম্যাচ করো না, এটা দিয়ে আগে বেঁধেছিল। বললাম তো ডবল করো। ঠিক আছে, ঠিক আছে, তো বেঁধে দিয়েছি চোখ, এবারে খেলাটাকে ঘুরিয়ে যাবো। মানে হাত দিয়ে থালাটা কোথায় দেখতে পারবো না, শুধু জিভ টাচ করবে। একবার তাই তো, আবার ঘুরিয়ে দিবি? হ্যাঁ হয়ে গেছে না, সত্যি খুব বাজে খেতে লাগছে মাঝখানে অনেকটা উঠে গেছে বলে ঠিক আছে, আমার টাকা আঙুর খা। আর ফেসবুক পেজ দিয়ে দেখলে চ্যানেলটা একটু ফলো করে দিও। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। টাটা বাই, আজকের মতন।